এবারের বিধানসভা ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার ভোট বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ বাঁকুড়ার ইন্দাসে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন মানুষ যেভাবে সন্ত্রাসকে উপেক্ষা করে ভয়ভীতি কাটিয়ে ভোট দিয়েছেন তাতে এটা পরিষ্কার যে রাজ্যে পরিবর্তন সূচিত হতে চলেছে পিএমসি কে লোক ভোট না যাতে ভোট সুচারু রূপে না হয় চেষ্টা হয়েছে কোথাও জিতের নাম হয় তারকে কমপ্লেইন করার অধিকার আছে কমপ্লেন করুন প্রশাসন আছে নির্বাচন কমিশনার তারা দেখবে কিন্তু খালি দোষারোপ করে বেশ কদিন ধরে দেখছি মুখ্যমন্ত্রী থেকে তার নেতারা এই ধরনের দোষারোপ করছেন তারা বুঝে গেছেন মানুষ তাদের ভোট দেবে না তাই মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন